বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা, অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করে। নমস্কার বন্ধুরা, 7 জানুয়ারি 2021 দৈনিক রাশি এবং লগ্নফল শুরু করছি। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। কৃষ্ণ নবমী তিথি আজকে। আজকে চন্দ্র কিন্তু 2 নক্ষত্র চিত্রা এবং 7ই নক্ষত্রে অবস্থান করবে। চিত্রা মঙ্গলের নক্ষত্র, এই নক্ষত্রের অধিপতি বর্তমানে সক্ষেত্রী। চিত্রা থেকেও আমরা পূর্ণাঙ্গ ফলটা আমরা এক্সপেক্ট করতে পারি, এবং অবশ্যই তার পরবর্তী নক্ষত্র 7ই, যার অধিপতি রাহু, রাহু উচ্চস্থ, এর থেকেও আমরা কিন্তু অবশ্যই একটা পজিটিভ ফল বা এর একটা ফল বলতে পারেন, সেটা কিন্তু এক্সপেক্ট করতে পারি। কিছু বিষয়ে সমস্যা আছে, সেগুলো আমি এক এক করে জেনারেল ব্রেকডাউন আলোচনা করছি। প্রথমে চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রের যে পজিটিভ গুণ সেটা আমরা দেখতে পাই। চিত্রা নক্ষত্রের সিম্বল হচ্ছে জুয়েল, কোনো রত্নকে বোঝানো হয়েছে। চিত্রা নক্ষত্রের মানুষেরা অবশ্যই ক্রিয়েটিভ পার্সন হন, এবং এদের ক্ষেত্রে পারফরমেন্স, নিজেদের কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অগ্রগতি, এগুলো কিন্তু আমরা মঙ্গল ভালো থাকলে তাদের জীবনে দেখতে পাই। তো মঙ্গলের প্রভাবাধীন দিন এবং মঙ্গলের নক্ষত্রই ম্যাক্সিমাম প্রভাব বিস্তার করছে। ফলত আজকের দিনে পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, সিভিল কোনো ওয়ার্ক, ইটবালির সংক্রান্ত কাজ, সেবামূলক কাজ, পরিষেবামূলক কাজ, ফিল্ড ওয়ার্ক, কোনো ধরনের রাস্তাঘাটে যারা কাজ করছেন, কোনো জিওগ্রাফিক্যাল কাজ, এগুলো কিন্তু আজকের দিনে সামগ্রিক প্রেক্ষাপটে ভালো হবে। কিন্তু যখনই চন্দ্র এবং মঙ্গল একে অপরের সঙ্গে কানেক্টেড থাকে, তখনই কিন্তু আমাদের মনের ওপর ভীষণ মাত্রা একটা প্রভাব বিস্তার করে ছক। আজকে চন্দ্র দুভাবে মঙ্গলের সঙ্গে কানেক্টেড, সেটা প্রথম হচ্ছে চন্দ্র এবং মঙ্গল একে অপরের অপোজিটে এই একটা সংযোগ, এবং অপরদিকে চন্দ্র কিন্তু মঙ্গলের নক্ষত্রে এটা আর একটা সংযোগ। তাহলে মঙ্গলের প্রভাবটা কিন্তু ভীষণ মাত্রা আজকের দিনে অ্যাক্টিভ থাকছে দুভাবে কানেকশন হওয়ার জন্য। সেটা দেখতে গেলে আমাদের মধ্যে বলবো কর্মঠ ভাব, কর্মঠ নেচার থাকবে। যারা যে কোনো ধরনের কাজে বাধা পেয়েছেন, দু একদিন আগে কোনো অলসতার শিকার হয়েছেন, তারা কিন্তু এই কাজগুলো করতে পারেন। তবে ব্লাড প্রেশার, কোনো ধরনের ব্লাড রিলেটেড সমস্যা, এগুলো কিন্তু কিছু কিছু বিষয় অনেকের আসতে পারে, এটা মাথায় রাখা দরকার। চন্দ্র এবং মঙ্গলের কানেকশান ছাড়াও এখানে কিন্তু আমরা রাহুর নক্ষত্রকে দেখতে পাচ্ছি, সেটা বৈকাল 4:30 পর। এবং রাহুর নক্ষত্রে যখনই কিন্তু চন্দ্র প্রবেশ করবে, তখন মনের ভেতর কিছুটা অস্থিরতা, আবেগতাড়িত ভাব, এগুলো বাড়িয়ে দেবে। তবে 7ই নক্ষত্রকে শুভ নক্ষত্র হিসেবে অ্যাস্ট্রোলজিতে নেওয়া হয়। আপনার কোনো কেনাকাটি, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা, কোনো মিটিং করা, এগুলো করার ক্ষেত্রে 2 নক্ষত্রে কিন্তু ভালো পারফর্ম করবে, এবং 2 নক্ষত্রেই কিন্তু আপনারা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। আজকের দিনে ওভারঅল বিষয় আমি বলবো, যারা সিভিল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, ইঞ্জিনিয়ারিং ফিল্ড নিয়ে যারা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। বড়ো ইন্ডাস্ট্রিগুলো 7ই নক্ষত্রে ভালো কাজ করবে এবং 7ই নক্ষত্রে এগোতে পারবে তারা। এবং চন্দ্র এবং রাহুর কম্বিনেশান থাকলেও এখানে কিন্তু, যেহেতু 7ই নক্ষত্রকে আমরা শুভ নক্ষত্র এবং রাহুকে আমরা উচ্চস্থ অবস্থায় দেখতে পাচ্ছি, যেসব কাজে প্রচণ্ড পরিশ্রম আছে, যেখানে কায়িক পরিশ্রম আছে, কাজের স্তরটা খুব নিম্ন স্তর, সেই কাজগুলো কিন্তু আজকের দিনে খুব ভালো হবে। এডুকেশনের ক্ষেত্রেও যারা ফিল্ম মিডিয়া সেন্ট্রিক পড়াশোনা করতে চাইছেন, যারা সিভিল নিয়ে কিছু করতে চাইছেন, যারা সফটওয়্যারের ওপর কোনো কাজ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালোই ওরিয়েন্টেড। কিছু পড়াশোনা বা কাজ শিখতে চাইছেন, সেগুলোর ক্ষেত্রে আজকের দিনে সামগ্রিক প্রেক্ষাপটটা ভালো। রাহু এবং মঙ্গল এই দুই কানেকশান থাকার জন্য আমি একটা কথা বলবো, যে বাড়িতে যাদের আগুন ইলেকট্রিকের প্রিভিয়াস লাইফে সমস্যা আছে, তারা একটু সতর্ক থাকবেন। কিছু বিষয়ে একটু চোটাঘাতের চান্সেস বাড়তে পারে, এই বিষয়টাও মাথায় রাখা দরকার। কারণ রাহু বর্তমানে মঙ্গলের ওপর, মঙ্গলের সঙ্গে একটা কানেকশান দিয়ে আছে নাক্ষত্রিকভাবে, এবং অবশ্যই শনির ওপর দৃষ্টি দিচ্ছে, এটার জন্য এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা এবার লগ্নরাশিভিত্তিক আলোচনাতে প্রবেশ করবই, এবং তার আগে বলে দিই 2021 মূল ভিডিওটা আপনারা দেখে নেবেন, যেখানে আপনাদের সামগ্রিক বিষয়টা আলোচনা করা হচ্ছে। 12টা রাশি একত্রেই আছে, এবং অবশ্যই আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমাদের যে চ্যানেল নেমটা দেখছেন সেটা ফেসবুকে টাইপ করুন। ফেসবুকে টাইপ করলে আমাদের পেজ এবং আমাদের গ্রুপ পেয়ে যাবেন, সেখানে এলেই আমাদের নাম্বার পেয়ে যাবেন। নাম্বারে একটা ফোন করে বুকিং করাবেন, তারপর বাড়িতে বসে ফোনেই আপনি আপনার যাবতীয় বিষয় নিয়ে, যাবতীয় সমস্যা নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন। সেটা হবে 100% গোপনীয়তার সঙ্গেও, এবং অবশ্যই বিস্তারিত আলোচনা, ডিটেল আলোচনা, ফোনে কথা মানে অল্প কথা নয়, বিস্তারিত আলোচনা আমাদের থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন। বিষয়টা আরেকবার রিপিট করে মূল আলোচনা আমি প্রবেশ করছি। বন্ধুরা, আমাদের সঙ্গে যুক্ত থাকতে, প্রতিদিনের রাশিফল দেখতে, জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা, অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করে। বন্ধুরা, আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজে সে তার ইনবক্সে মেসেজ করলে আমাদের যাবতীয় কন্ট্যাক্ট বুকিং ডিটেলস পেয়ে যাবেন। এই ভিডিও নিচে ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে। তাছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স লিখে ফেসবুকে সার্চ করলেও আমাদের পেজ গ্রুপ আপনি খুঁজে পেয়ে যাবেন। ফলো অবশ্যই করবেন আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলকেও। তাহলে শুরু করা যাক মূল আলোচনা। একটু লাইক এবং শেয়ার করে দিন, যাতে অন্য বন্ধুরা স্বল্প সময়ে ভিডিওটি দেখতে পান।
লগ্ন মেষ রাশি সমসপ্তমে চন্দ্র অর্থাৎ রাশির বিপরীত দিশায় চন্দ্রমঙ্গল যোগ, অবশ্যই অনুভূতিপূর্ণ বিষয়টা থাকবে। বাড়ি গাড়ি গ্যাজেটস ইত্যাদি কেনাকাটি আজকের দিনে করতে পারেন, কোনো অসুবিধা নেই। রাহু নক্ষত্রে একটু খরচ বাড়বে, অর্থাৎ বৈকাল চারটের পর বাক্যের ওপর নিয়ন্ত্রণ রাখা দরকার। খাওয়া দাওয়ার বিষয়ে একটু রিচ ফুড, জাঙ্ক ফুড এগুলোর প্রতি আকর্ষণ যেতে পারে। বাড়িতে আত্মীয় সমাগম, বন্ধু সমাগম হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। বিদ্যাভাব আজকের দিনে শুভ। উচ্চশিক্ষা রেগুলার পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে, তবে লেখার ক্ষেত্রে একটু সিলি মিস্টেক বাড়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। খেলোয়াড়দের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে যুক্ত ব্যক্তিদের ভালো। দাম্পত্য সুখ থাকলেও পার্টনারের মেজাজ একটু স্ট্রং থাকতে পারে, তবে তার অ্যাডভাইস আপনার জীবনে সফলতা আনতে পারে। পায়ের নিচের ব্যথা বেদনা আর রক্তচাপের সমস্যা যাদের আছে খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক থাকবে, নতুন কর্মের প্রয়াস করা যেতে পারে। এডুকেশনের ক্ষেত্রে অন্যান্য প্রেক্ষাপটগুলো আজকের দিনটায় ভালো যেতে পারে। আর একটা পয়েন্ট কর্মক্ষেত্রে আমি বলবো, সরকারি কর্মী সেবামূলক কাজ এগুলো তো ভালো যাবে, কিন্তু রাহু নক্ষত্র অর্থাৎ বৈকাল চারটের পর আপনার ক্ষেত্রে একটু সিলি মিস্টেক ঘটাতে পারে। লেখালেখি ইত্যাদি ক্ষেত্রে, হিসাব নিকাশের ক্ষেত্রে বিষয়টা মাথায় রাখবেন। যারা গান বাজনা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন এদের ক্ষেত্রে ভালো যেতে পারে। ব্যবসা মোটের উপর চাঙ্গা থাকবে, তবে কাস্টমারের সঙ্গে ডিল করার বিষয়ে অবশ্যই কিন্তু ভেবেচিন্তে একটু করবেন, এটা মাথায় রাখতে হবে। বাকি জায়গাটা ব্যবসার ক্ষেত্রে ভালো। সোশ্যাল লাইফ, আপনার মাস ফেম এগুলো কিন্তু বাড়বে। সেলফ প্রফেশন থাকা ব্যক্তিদের ভালো এবং ওভারঅল এই জায়গাগুলো ভালো থাকবে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 মূল ভিডিওটা দেখে নিন, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশির ষষ্ঠ স্থানে, এবং ষষ্ঠ স্থানে চন্দ্র এখানে কিন্তু আপনার ভিতরে একটু জেদি মানসিকতা রাখতে পারে। চন্দ্র মঙ্গলের নক্ষত্রে থাকার জন্য খরচ একটু বাড়তে পারে আজকের দিনটা, এটা মাথায় রাখবেন। বিদেশ যাত্রা দূরযাত্রার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কোমরের ব্যথা বেদনার সমস্যা বাড়তে পারে, মেডিকেল কাজ আজকের দিনে করা যেতে পারে। কমিউনিকেশন আজকের দিনে হবে, কিন্তু কিছুটা আপনার মানসিক উত্তেজনা বলুন, কিছুটা অস্থির প্রকৃতির মানসিকতা বলুন, এটা কিন্তু রাহু নক্ষত্র সাথীতে বাড়বে, কারণ রাহু রাশিতে আপনাদের উচ্চস্থ হয়ে আছে। তাই কেনাকাটি সক্ষমের কাজ যে কোনো সময় গুলো সিদ্ধান্ত একটু ভেবেচিন্তে আজকের দিন নিতেই হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো দিনটা, দূরের সম্বন্ধ আসতে পারে। দাম্পত্য সুখে একটু মধ্যম প্রকৃতির রেজাল্ট আজকের দিনে পেতে পারেন, দিনের স্টার্টিং থেকে মধ্যবর্তী সময়টা। এডুকেশন ভালো, কম্পিটিটিভ এক্সাম ভালো যাবে। প্লেয়ারদের ক্ষেত্রে দিনটা ভালো কাটবে, সন্তান যোগ আসতে পারে, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, কর্মক্ষেত্রে আজকের দিনটা সিলি মিস্টেকের পরিমাণ বাড়বে রাহু নক্ষত্রে, তার আগে অব্দি সময়টা ভালো যেতে পারে। ব্যবসা বাণিজ্য মোটের উপর চাঙ্গাই থাকবে, নতুন ব্যবসার ক্ষেত্রে গ্রোথ আছে এবং ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট রিইনভেস্টমেন্ট করা যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, ছোটোখাটো কমিউনিকেশন, আনন্দ অনুষ্ঠানে যাওয়া, কোনো বন্ধু আত্মীয় সমাগম এগুলো কিন্তু আজকের দিনে হতেই পারে, সেগুলো কিন্তু আজকের দিনে ভালো যেতে পারে। যারা জন্মস্থান থেকে দূরে আছেন চাকরি ব্যবসা অন্যান্য কাজে, তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে আজকে সারাদিনটা। ঘুম একটু বেশি হতে পারে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওটা দেখে নিন, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চন্দ্র মিথুন রাশি হিসাবে খেয়ে পঞ্চমস্ত চন্দ্র, অবশ্যই এখানে পঞ্চমস্ত চন্দ্র আপনার সন্তান যোগ আনতে পারে, ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে ভালো। আয়ভাব আজকের দিনে শুভ, তবে বৈকাল চারটের পর থেকে খরচ বাড়তে পারে আপনার ভোগসুখের ক্ষেত্রে। কোমরে ব্যথা বেদনা, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার প্রবণতা এগুলো বাড়তে পারে। কর্মক্ষেত্রে গ্রোথ স্বাভাবিক থাকবে এবং কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আমরা দেখতে পাচ্ছি। জব ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, এই বিষয়ে কিন্তু আপনি কিছু তদারকি করতে পারেন, অসুবিধা নেই। শত্রু নাশ হবে, খেলোয়াড়দের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখা দরকার, ধুমধাম কথাবার্তা বলে দেওয়ার প্রবণতা থাকবে। বিদ্যাভাবের বিষয়ে গবেষণা যারা করছেন তারা অ্যাডভান্টেজ পাবেন, বিদেশে যারা পড়াশোনা করছেন অ্যাডভান্টেজ পাবেন, তবে রেগুলার পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ফাঁকিবাজির প্রবণতা এবং সিলি মিস্টেকের প্রবণতা বাড়তে পারে বৈকাল চারটের পর থেকে। সন্তানের মতকে গুরুত্ব দেবেন। কর্মক্ষেত্রে আর একটা নতুন পয়েন্ট, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে আগে থেকে কিছু ইন্টারভিউ দেওয়া থাকবে, সেক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। আর কর্মক্ষেত্রে আপনার পূর্ণ পাওনাগণ্ডার জন্য কিছু চেষ্টা করতে পারেন। ব্যবসা বাণিজ্য মোটের উপর ভালোই কাটবে, লোন ইত্যাদি পেয়ে যাবেন, ব্যবসার ক্ষেত্রে গ্রোথ স্বাভাবিক থাকবে এবং ব্যবসার জায়গাটাও আজকের দিনে কিন্তু ভালো কাটার সম্ভাবনা সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি। নতুন ব্যবসার যোগাযোগও কিন্তু আজকের দিনে ভালো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। এর বাইরে দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে, পারিবারিক অনুষ্ঠান ইত্যাদি আত্মীয় বন্ধু সমাগম হতে পারে, সে বিষয়টাও ভালো। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলো দেখে নিন, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা চতুর্থে, আবেগ প্রবণতা অনুভূতি প্রবণ মন থাকবে, কর্মঠ নেচার আজকের দিনে থাকবে। মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা রাখবেন, তাহলে কাজের ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যাবে। প্রাপ্তি ইচ্ছা সব পূরণ হতে পারে, কেনাকাটি করতে পারেন, বাড়িতে অনুষ্ঠান ইত্যাদি বন্ধু আত্মীয় সমাগম হতে পারে। সন্তানভাব আজকের দিনে শুভ, প্রেমের ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ আসতে পারে, তবে অভিমান বা ইমোশন এটা প্রেমের ক্ষেত্রে বেশি থাকবে। কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স বেশি ভালো থাকবে বা খুব স্ট্রংই থাকবে, কারণ চন্দ্র এবং মঙ্গলের কানেকশান কাজের জায়গাটা আপনার ক্ষেত্রে উত্তম। তবে কাজের ক্ষেত্রে এই অনুভূতিপ্রবণ বিষয়টা একটু সমস্যা করতে পারে, ধরুন কেউ কিছু বললো, মনে লেগে গেল, মানে লেগে গেল, এই ধরনের ঘটনা ঘটতে পারে। সেলফ প্রফেশন বা বাড়ি থেকে যারা কাজ পরিচালনা করছেন তাদের ক্ষেত্রে ওভারঅল ভালোই যাবে। এডুকেশন সেক্টরে যারা আছেন ভালো যাবে, গাড়ির যারা কোনো কাজ করছেন ভালো যাবে, প্রেস মিডিয়া প্রিন্টিং মিডিয়া যারা আছেন ভালো যাবে, এবং সরকারি কর্মীদের ক্ষেত্রে ভালো যেতে পারে।
এছাড়া ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি দেখি গৃহস্থলী ব্যবসা, ইটবালি সংক্রান্ত ব্যবসা, বাড়ি গাড়ি গ্যাজেটস ইত্যাদি কিছু রিলেটেড ব্যবসা, এগুলো কিন্তু মোটার উপর ভালো এবং এগুলোর ক্ষেত্রে পরিস্থিতি ভালো যাবে। এবং ব্যবসার মধ্যে অবশ্যই মেডিকেলের ব্যবসাটাও আজকের দিনে ভালো যেতে পারে। ঠান্ডা লাগার প্রবণতা, রক্তচাপের সমস্যা এগুলো থাকতে পারে। বিস্তারিত জানতে আপনাকে মাসিক রাশিফল এবং 2021 ভিডিওটা দেখে নিতে হবে। দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশি, সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির তৃতীয়, কমিউনিকেশনের ফলে যোগাযোগ এবং যাত্রা ভ্রমণ এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে। একটু কোনো বিষয়ে আপনার মানসিক উত্তেজনা, জেদ, রাগ, ক্রোধ এগুলো থাকতে পারে, এটা একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। ভাগ্য আপনার সহায় হবে, কর্ম আজকে আপনার সফল হতে পারে, বাধাপ্রাপ্ত কাজ এই ঠেলে এগিয়ে যেতে পারেন, সাহস পরাক্রম এগুলো থাকবে। কিন্তু ছোটোখাটো বিষয় যেগুলো আপনার মনকে অনুভূতি প্রবণ করতে পারে এগুলো বিষয়ে একটু সাবধানী পদক্ষেপ নিতে হবে। বিদ্যাভাব আজকের দিনে শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। পড়াশোনা রেগুলার কোনো বিষয়ে, যাত্রা কোনো বিষয়ে, গিয়ে কোথাও পড়াশোনা, বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন, অনলাইনে যারা কাজ করছেন, এরা কিছুটা অ্যাডভান্টেজ পাবেন। সেলসে যারা আছেন, টার্গেট বেসিস জব করছে, এরাও কিছুটা অ্যাডভান্টেজ পাবেন। এবং অবশ্যই ফিল্ম মিডিয়া সেক্টরে যারা আছেন এবং যে কোনো বিষয়ে আপনার কোনো গিয়ে কোথাও কাজ করতে হয়, আউটওয়ার্কস বাকি আছে, সেগুলো কিন্তু আজকের দিনে শেষ করে ফেলতে পারেন। ব্যবসা বাণিজ্য মোটের ওপর স্টেবল যাবে, দূরের ব্যবসাগুলো অ্যাডভান্টেজ অবশ্যই পাবে। খাদ্যদ্রব্য, জল, দুধ, অনলাইনের ব্যবসাগুলো অ্যাডভান্টেজ পাবে এবং প্রমোটিং ব্যবসা, ইটবালি সংক্রান্ত ব্যবসা এগুলো অ্যাডভান্টেজ পাবে। কোনো কিছু সেল করার ক্ষেত্রে ভালো, মায়ের হেলথ নিয়ে সামান্য কেয়ারফুল থাকা আবশ্যক। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিও দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যার দ্বিতীয় চন্দ্র চিত্র এবং সাথী নক্ষত্রে অবশ্যই আজকের দিনটা কথা বেশি যারা খান ভালো, খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হতে পারে। বিদ্যাভাব আজকের দিনে শুভ, লেখালেখির কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো। রাহু নক্ষত্রে একটু ব্যস্ততা, ঘোরাঘুরি বা একই কাজ করতে গিয়ে বারবার দৌড়ঝাঁপ করতে হচ্ছে, এটা কিন্তু হতে পারে। খাদ্যদ্রব্য, রুচি বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন, ব্যাড ফুড হ্যাবিটস আপনার হেলথের সমস্যা করতে পারে। চিত্রা নক্ষত্র এবং মঙ্গলের অষ্টমের কানেকশান, একটু বাক্যকে নিয়ন্ত্রণ করতে হবে, হঠকারী সিদ্ধান্ত আজকের দিনে না নেওয়া হয়। আয়ভাব শুভ, ফাটকালাভ হতে পারে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগ আছে এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা সামগ্রিক প্রেক্ষাপটটা ভালো। সন্তান যোগ আসতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির থাকবে। একটু আত্মীয় স্বজনের বিষয়টা, লোন পেয়ে যেতে পারেন, আয়ভাবের জায়গাটা এই জায়গাটা কিন্তু ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক থাকবে, নতুন কর্মে প্রয়াস করতে পারে। খাদ্যদ্রব্য, জল, দুধ, ইলেকট্রনিক্স আইটেম ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যেতে পারে। এছাড়া কর্মক্ষেত্রে আমি এটুকু বলবো, অনলাইনের কাজগুলো আজকের দিনে ভালো যাবে এবং অবশ্যই দূরের কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এবং ব্যবসা বাণিজ্য প্রেক্ষাপটে আমি যদি বলি, মেডিকেল ব্যবসা ভালো যাবে, পারিবারিক ব্যবসা ভালো যাবে, ফাস্টফুডের ইত্যাদির ব্যবসা আজকের দিনে ভালো যাবে। দাঁতের ব্যথা, মাড়ির ব্যথা সামান্য বাড়তে পারে, ইউরিনারি সমস্যা আসতে পারে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওগুলি দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলাতে চন্দ্র চিত্রা এবং সাথী নক্ষত্র, অনুভূতি প্রবণ মন, আবেগতাড়িত হয়ে পড়ার সম্ভাবনা বেশি এবং অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। চন্দ্র মঙ্গলের কানেকশান, ছোটোখাটো বিষয় একটু মানসিক উত্তেজনা থাকতে পারে। আয়ভাব শুভ, প্রাপ্তিযোগ শুভ, ইচ্ছা সম্পূর্ণ হতে পারে। কোনো ট্রান্সফার, কোনো পরিবর্তন, কোনো চেঞ্জ বৈকাল চারটের পর থেকে আসতে পারে। সিলি মিস্টেকের পরিমাণ সামান্য এই সময়ের পর থেকে বাড়তে পারে। রোজনামচার আজকের দিনে কিছুটা পরিবর্তন হবে, খাওয়া দাওয়া রুটিনের পরিবর্তন হতে পারে, কেনাকাটি সম্পূর্ণ কাজ করা যেতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ থাকবে, পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, সোশ্যাল ফেম, মাস ফেম বাড়বে। কর্মক্ষেত্রে পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে এবং ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে কিছুটা ভালো যাবে। এবং সেলসে যারা আছেন, টার্গেট বেসিস যারা কাজ করছেন ভালো, কোনো ক্লায়েন্ট ইত্যাদির সঙ্গে মিট করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক, নতুন কর্মে প্রয়াস করতে পারেন এবং কর্মক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট পেন্ডিং কাজগুলো কিন্তু আজকের দিনে করা যেতে পারে। এছাড়া কর্মক্ষেত্রে আপনার কোনো আউটওয়ার্কস থাকলে ইত্যাদি থাকলে করতে পারেন। ব্যবসা বাণিজ্য ভালো যাবে, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে গ্রোথ থাকবে, আয়ভাব বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে পরিস্থিতি আপনার আয়ত্তেই থাকবে এবং সব দিক থেকেই ব্যবসার জায়গাটা আজকের দিনে শুভ বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। ব্যবসার ক্ষেত্রে আপনি যদি কোনো ঘুরে ঘুরে ব্যবসা করেন, মেডিকেলের ব্যবসা করেন, খাদ্যদ্রব্যের ব্যবসা করেন, সেক্ষেত্রেও ব্যবসার জায়গাটা আজকের দিনে ভালো যেতে পারে। শরীর স্বাস্থ্য ক্ষেত্রে মাথার যন্ত্রণার সমস্যা, একটু আলিশিভাবে এগুলো থাকতে পারে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিও দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি দ্বাদশ সুস্থ চন্দ্র থাকার জন্য একটু আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে, ঘুম বেশি হতে পারে। অবশ্যই মঙ্গল চন্দ্র কানেকশান থাকার জন্য আয়ভাব শুভ, বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কিন্তু হাতে কিছু প্রয়োজনীয় খরচ করার ক্ষেত্রে আজকের দিনটা এগোতে পারে, সেটা মাথায় রাখবেন। লং টার্ম ইনভেস্টমেন্ট করা যেতে পারে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা ভালো কাটবে, নতুন প্রেমের যোগাযোগও হরোস্কোপে আছে। এডুকেশনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, কিন্তু অলসতা কিছু বিষয় আপনার পড়াশোনার ক্ষেত্রে রেগুলার রুটিনটাকে হ্যাম্পার করতে পারে।
কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক থাকবে, নতুন কর্মের প্রয়াস করা যেতে পারে, ঘোরাঘুরি দৌড়ঝাঁপ একটু হবে, কিন্তু ইন্টারভিউতে সফলতা পাওয়া বা কোনো পুরনো ক্ষেত্রে কিছু প্রাপ্তি আসা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। এছাড়া আমি বলবো অনলাইনে কিছু কাজকর্ম করা থাকলে সেটা কিন্তু করে ফেলতে পারেন। যারা ভ্রমণের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে ভালো, বিদেশ যাত্রা দূরযাত্রা অপরচুনিটি এগুলো কিন্তু আজকের দিনে আপনি পেতে পারেন। কর্মযোগের বিষয়ে আর একটা কথা মাথায় রাখতে হবে, কর্মক্ষেত্রে স্পেশালি পুলিশ প্রশাসন ইত্যাদি বিভাগে যারা কাজ করছেন, মেডিকেলে যারা আছেন, বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত আছেন, এরা কিছুটা অ্যাডভান্টেজ পাবেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে দূরের ব্যবসা, অনলাইনের ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা এগুলো ভালো যাবে। এছাড়া ইটবালি সংক্রান্ত ব্যবসা, কোনো সিন্ডিকেটেড ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। তবে বিস্তারিত জানতে আমি আপনাকে বলবো 2021-এর মূল ভিডিও এবং মাসিক রাশিফলটা দেখার, সেখানে আরও কিছু জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। ধনুলগ্ন ধনরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে রাশির সরাসরি একাদশে। প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব বাড়তে পারে, ইচ্ছা সকপূর্ণের ক্ষেত্রে ভালো, কেনাকাটি সকপূর্ণের কাজ করতে পারেন। রাহু নক্ষত্রে একটু জেদি মানসিকতা থাকবে, প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে এই দিনটা সেন্সিটিভ বিষয়টা থাকলে ওভারঅল ভালো যাবে। নতুন প্রেমের ক্ষেত্রেও আমি যেরকম বললাম সেরকম ফল পেতে পারেন। সন্তানভাব আসতে পারে, বিবাহকেন্দ্রিক বিষয়টা ভালো, দাম্পত্য সুখ থাকবে, পেটের গোলমাল, হজমের সমস্যা কিছু বিষয় কিন্তু এটা বাড়তে পারে। কম্পিটিটিভ কাজগুলো ভালো হবে, খেলোয়াড়দের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। দূরের যোগাযোগ আজকের দিনে আসবে, কিছু খরচ টুকিটাকি বিষয় আজকের দিনে বেশি থাকবে, সেটা আপনার প্রয়োজনীয় খরচ হোক বা ভোগ সুখে হোক এটা মাথায় রাখবেন। লং টার্ম ইনভেস্টমেন্ট করা যেতে পারে। কর্মক্ষেত্রে পারফরমেন্স ভালো থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির যোগ আছে, যৌথ কাজগুলো ভালো হবে, দূরে যাওয়ার ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু যোগাযোগ আসবে, ফাটকার জায়গাটাও আজকের দিনে কিন্তু শুভ। ব্যবসা বাণিজ্যের মধ্যে অনলাইনের ব্যবসা ভালো যাবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ভালো যাবে, যে কোনো জল দুধ ইত্যাদি প্রোডাক্টের ব্যবসা ভালো যাবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে যে কোনো ধরনের মেডিকেল শপ ইত্যাদি এগুলো ভালো যাবে, এবং অবশ্যই যে ক্ষেত্রে সিজনাল ব্যবসা হচ্ছে সেগুলো কিন্তু ভালো যাবে, এবং অন্যান্য ব্যবসার মধ্যেও আমি ভালো ফল দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021-এর ভিডিওগুলি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মকরলগ্ন মকরাশি, মকরলগ্ন মকরাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে কর্ম করে। কর্মঠভাব থাকবে আজকের দিনে, যাত্রা ভ্রমণ দূরের কাজগুলো আজকের দিনে ভালো হবে, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো, অনলাইনের কাজগুলো আজকের দিনে কিন্তু ভালোই যাবে, বাড়ি ঘর নিয়ে কোনো কিছু বাকি থাকলে সেগুলো কিন্তু করতে পারেন, কেনাকাটি প্রয়োজনীয় কাজ গ্যাজেটস কয়েকগুলো করতে পারেন। সেলফ প্রফেশনাল থাকা ব্যক্তিদের ভালো, মেকানিক্যাল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটা ভালো যেতে পারে। রাহুর কানেকশান পঞ্চমে থাকার জন্য ফাটকালা হবে, কিন্তু বিকেল চারটের পর বা বৈকাল চারটের পর বলতে পারেন কিছুটা পেটের গোলমাল, হজমের সমস্যা, প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে একটু অস্থিরতা এগুলো কিন্তু বাড়তে পারে। এছাড়া আমি বলবো আজকের দিনে গ্ল্যামার ওয়ার্ল্ডে যুক্ত, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত এগুলো ভালো যাবে। কর্মক্ষেত্রে অন্যান্য বিষয়ের মধ্যে বলবো জব ট্রান্সফারে কিছু অপরচুনিটি আজকের দিনে কিন্তু পেতে পারেন, কিন্তু কেউ কিছু বললে একটু সেন্সিটিভ মাইন্ড থাকবে, ছোটোখাটো বিষয়ে মন একটু অভিমানী হয়ে উঠতে পারে। এছাড়া ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি এটুকু বলতে পারি সেলফ প্রফেশন ছাড়াও জল দুধ ইত্যাদি প্রোডাক্টের ব্যবসা ভালো যাবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা সফটওয়্যারের কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, টিচিং প্রফেশনে যারা আছেন ভালো। এছাড়া ওভারঅল বিষয় আমি যদি অন্যান্য বিষয়গুলোকে একটু আলোচনা করে দেখি, সেখানে আমি বলবো দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে, তবে রাহু নক্ষত্র বা মঙ্গলের নক্ষত্রে যেটাই বলেন না কেন আপনার পার্টনার একটু মুড সুইং দুটো নক্ষত্রের সন্ধিক্ষণে হবে, এটাও মাথায় রাখতে হবে আজকের দিনে। দূরের সম্বন্ধগুলো কিছু বিষয় অ্যাক্টিভ হতে পারে, প্রেম থেকে বিবাহযোগ অ্যাক্টিভ হতে পারে আজকের দিনে। সোশ্যাল ফেম, সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, মনে মাঝে মাঝে একটু জেদি মানসিকতা থাকতে পারে মঙ্গলের নক্ষত্রে, এটা স্পেশালি মাঙ্গলিক যাদের যোগ আছে তাদের ক্ষেত্রে এটা পারবে, এটা মাথায় রাখবেন। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021-এর ভিডিওগুলি দেখে নেবেন। যাদের চেস্ট লাঙ্গুলের সমস্যা আছে তারা একটু সতর্ক থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির নবমে এবং চিত্রা এবং সাথী দুই নক্ষত্রে অবস্থান করবে। কর্মঠ ভাব থাকবে, পেন্ডিং কাজ কিছু উদ্ধার হতে পারে আজকের দিনে, মানসিক কিছুটা জেদ আজকের দিনে থাকবে, পরাক্রম থাকবে, সাহস থাকবে, এগিয়ে যাওয়ার ক্ষমতা আজকের দিনে থাকবে। রাহু নক্ষত্রে মনে মানসিক শান্তি একটু বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকছে, সেটা বৈকাল চারটের পরবর্তী সময়। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু রুটিনের জায়গাটা যে কোনো ক্ষেত্রে একটু ব্যাঘাত হতে পারে রাহু নক্ষত্র সাথীতে। কেনাকাটি সম্পূর্ণ কাজ করতে পারেন, ইম্পর্টেন্ট যে কোনো বিক্রয় জিনিসপত্র সেগুলো করার ক্ষেত্রে ভালো। সোশ্যাল ফেম, মাস ফেম বাড়বে, লোকাল কোনো যাত্রা ভ্রমণ কাছাকাছি কোনো জায়গায় যাওয়া থাকলে করতে পারেন, অসুবিধা নেই। এবং যদি বলেন ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের হেল্প আজকের দিনে নিতে পারেন, মায়ের মতকে গুরুত্ব দিয়ে দেখা দরকার। আধ্যাত্মিক ক্রিয়াকাজ আজকের দিনে কিন্তু শুভ। সরকারি কর্মীদের ক্ষেত্রে ভালো যাবে, সেলস কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন, এবং যারা ফিল্ড ওয়ার্কে আছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ আজকের দিনে থাকছে। ব্যবসা বাণিজ্য মোটের উপর স্থিতিশীল, আমি এর আগেও বলেছি যে 14 তারিখে পৌষ পার্বণে সূর্য দ্বাদশে যাবে, তার আগে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে ইম্পর্টেন্ট কিছু ডিসিশন নেওয়া থাকলে নিতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। হেলথের ক্ষেত্রে আজকের দিনটা ওভারঅল ভালো যেতে পারে, তবে চেস্ট লাং রিলেটেড সমস্যা কিছুটা রাহু নক্ষত্রে বাড়তে পারে। মাসিক রাশিফল 2021-এর ভিডিওগুলি দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়।
মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছে সেটা অবশ্যই কিন্তু রাশির অষ্টমী, এবং অষ্টমস্থ চন্দ্র বেশ কিছু ক্ষেত্রে একটু মনোক্ষুণ্ণতা দেয়, একটু হতাশা দেয়, একটু অধৈর্য ভাব দেয়, এগুলো কিন্তু দিতে পারে, এটা মাথায় রাখবেন। কেনাকাটি সম্পূর্ণ বিষয়ে ভাবনা চিন্তা করে এগোবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে, দাম্পত্য সুখ থাকবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। কাজের ক্ষেত্রে অগ্রগতি থাকলেও কাজে মন বসাতে একটু অসুবিধা হবে, তবে যারা কথা বেঁচে খান, আউটডোর ওয়ার্কস করেন, তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই। একটু পায়ের ব্যথা বেদনা, হাঁটুর ব্যথা বেদনা বাড়তে পারে। ব্যবসা বাণিজ্য খুব স্ট্রংই যাবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক ভাব শুভই হতে পারে এবং আয়ের জায়গাটা ভালো। কিছু সমস্যা যদি আছে সেটা যৌথ ব্যবসায়, কম্পিটিটিভ ব্যবসায়, এগুলোতে কিন্তু আসতে পারে, এটা মাথায় রাখা দরকার। মেডিকেল কাজ আজকের দিনে কিন্তু করতে পারেন। বাক্যকে নিয়ন্ত্রণে রাখুন, ব্যক্তিগত কথা কাউকে শেয়ার করবেন না, এটা মাথায় রাখবেন। সঞ্চয় প্রকল্পে ইনভেস্ট করতে পারেন। মামলা মোকদ্দমার পট পরিবর্তন হতে পারে। বিস্তারিত জানতে মাসিক রাশিফল 2021 ভিডিওতে চোখ রাখুন। চলে আসি পরবর্তী দিনে, দেখুন এন স্ক্রিনে ফুটেছি ইম্পর্টেন্ট ভিডিওগুলি। ভালো থাকবেন, নমস্কার।